শীত পড়তেই শুরু হয়েছে সর্দি কাশি সহ নানা উপসর্গ। ঠান্ডা লাগা থেকে দূরে থাকতে আবার মাস্ক পরার পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক ও পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডক্টর তমাল কান্তি ঘোষ। তিনি বলেন, ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, মাস্ক ব্যবহারের পাশাপাশি প্রয়োজন গরম পোশাক পরা, নিয়মিত হাত ধোয়া এবং সম্ভব হলে গরম জলের ভেপর নেওয়া প্রয়োজন। যখন এই চেঞ্জ অফ সিজন হয়, হঠাৎ ঠান্ডা পড়ে, প্রতি বছরই এই সময় শীতের সময় যখন এই শীতটা খুব বেশি পড়ে, চেঞ্জ অফ টেম্পারেচার হয়, টেম্পারেচারটা একটু ফল করে, সেই সময় একটু দুরকম একটা ফ্লু হয়, একটা কোল্ড, যেটাকে আমরা সর্দি কাশি বলি। সেখানে দেখবেন নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, মাঝে মাঝে গলা সুরসুর করা, গলা একটু ব্যথা, গা হাত পা ম্যাচ ম্যাচ করা, জ্বর জ্বর ভাব, এরকম এই সিমটমগুলো কিন্তু আপনার অনেক রোগের জন্য, যেমন ফ্লুর জন্য হতে পারে, কোল্ডের জন্য হতে পারে, এমনকি এখন নতুন যে ভ্যারিয়েন্টটা এসছে তার জন্য, মানে কোভিডের জন্য হতে পারে। তো কতগুলো জিনিস আমাদের সতর্কতা নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে আগে আমরা কোভিডের সময় যেরকম বলেছিলাম, আপনার হাতগুলো খুব পরিষ্কার রাখতে, বারবার হাত ধোয়া, নাকটা যদি ঢেকে রাখতে পারেন সবথেকে খুব ভালো হয়, মে মাস্কটাকে আবার যদি রিউজ করেন। আর হচ্ছে যে আপনার রিহাইড্রেশন, মানে প্রচুর পরিমাণে আপনাকে তরল জিনিস খেতে হবে, জল টল খেতে হবে। আর যখন এই সর্দি টর্দি করে সেই সময় আপনাকে একটু গরম যদি কোনো ড্রিঙ্ক খেতে পারেন, ধরুন ফর এক্সাম্পল আপনি চা খেতে পারেন, গরম জল খেতে পারেন, বা হট জুস টুস ইত্যাদি খেতে পারেন। তা প্রিভেনশনটা নিতে হয় যাতে আমরা ঠান্ডা না লাগাই, ডাস্টটাকে আমরা অ্যাভয়েড করি, বারবার হাত ধুয়ে যে কোনো জিনিসটা আমরা বেশি, যেখানে খুব প্রচুর পরিমাণে ভিড় আছে, ধরুন এখন তো এই ফেস্টিভ সিজন গেল, নিউ ইয়ার্স গেল, তার আগে আমাদের ক্রিসমাস গেল, প্রচুর গ্যাদারিং হয়, সেখানে গেলে আমরা যেটা হয় ক্রস ইনফেকশনের চান্স থাকে। তো সেই সব জায়গায় গেলে যতটা সম্ভব মাস্ক পরে যাওয়া, এইগুলো আমাদের খেয়াল রাখতে হয়।